এই যে এই টেকনিকটা মনে রেখে, এই কোড নম্বরটা মনে রেখে, এই ধরনের যে কোনো অঙ্ক, 1971 সালের 26শে মার্চ কী বার ছিল, বা 2016 সালের 12 জানুয়ারি কী ছিল, বা 1971 সালের 16ই ডিসেম্বর কী বার ছিল, এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রাইমারি সহ বিসিএস এ তো আসেই, অন্যান্য চারটি পরীক্ষায় কিন্তু আসে, কিন্তু আমরা এই অঙ্কগুলো ছেড়ে দিই। হয়তো মনে করি যে অনেক কঠিন বিষয়টা, আসলে কিন্তু বিষয় না, এই বিষয়টাই আমি আজকে 4 থেকে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার করব। শেষে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করে প্রত্যেকটা অঙ্কই 5 থেকে 10 সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন। জাস্ট এই একটা টেকনিকটা মনে রাখবো। এই টেকনিকটা হচ্ছে কি, আমরা এই কোড নম্বরটা মনে রাখবো, 1440 2503 6146। এইটা হচ্ছে জানুয়ারি মাসের কোড নম্বর, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, শেষ এটা ডিসেম্বর। এটা ছিল একটা কোড নম্বর, আর এটা তার মুখস্থ করতে হবে না। এই যে এটা হচ্ছে 0 থেকে শুরু, যদি আমরা শেষে কোড নম্বর যদি 0 পাই তাহলে মনে করবো শনিবার, শনির পরে কি বার, রবিবার, 1 হলো রবিবার, 2 হলো সোমবার, এভাবে সিরিয়ালে দেখেন 6 হলে শুক্রবার শেষ। এইটা যদি মনে রাখতে পারি তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা পরীক্ষার হলে প্রশ্ন দেখি বলে দেবো, কীভাবে দেবো সেই টেকনিকটা। এখন দেখেন এখানে কি বলা আছে, আমরা প্রথমে যে বছরটা নিয়ে কাজ করবো, এখানে বলছে 1971, তো আমরা এখানে একটা কাজ করবো কি, 1971টা আমরা এখানে লিখে ফেলবো, এই 1971, এই 1971 থেকে প্রথমে কাজ হচ্ছে সব সময় আমরা 1900 বিয়োগ করবো, যেটাই থাকুক, এই 2016 এখান থেকে 1900 বিয়োগ করবো, যদি 2020 দেওয়া থাকে তা 1900, এই ধরনের অঙ্ক আসলে প্রথম আমরা 1900 বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা জানি 71, এই 71 সংখ্যাটা এখানে লিখবেন। এরপর এই 71টাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেখবো এটা লিপ ইয়ার কিনা, 4 দ্বারা প্রত্যেকটা যে বিয়োগ করার পরে যা পাবো এটাকে 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করলে 1 থাকে 4, এখান থেকে 31, হ্যাঁ 4 7 কত 28, এখানে ভাগ শেষ থাকে 3, এটা কিন্তু লিপ ইয়ার না। এই যে আমরা 17 পেলাম, এই যে ভাগফলটা, ভাগফলটা এই যে এটার সাথে যোগ করব, হ্যাঁ এরপর আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে, এই যে কয় তারিখ দেওয়া আছে 26, এই 26টাও এটার সাথে আমরা যোগ করব। এরপর দেওয়া আছে মার্চ মাস, মার্চ মাসের জন্য কোড নম্বর কত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4, এই যে 4টা যোগ করে দিলাম, আমাদের অঙ্ক কিন্তু শেষ, এগুলো যোগ করলে কিন্তু মোটামুটি অঙ্ক শেষের দিকে। এখানে দেখেন এই দুইটা যোগ করলে 118 হচ্ছে, আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে এখন, 118, এই যোগফলটা বের করাই কঠিন, এরপরে কিন্তু কোনো কিছু আর কঠিন নেই, শেষ অঙ্ক। এই 118টাকে জাস্ট আমরা জানি 1 সপ্তাহ সমান কয় দিন, 7 দিন, 7 দ্বারা ভাগ করলে জাস্ট ওইটাই উত্তর, 178টাকে, 118টাকে যেটা আমরা পাবো, 7 যায় 1 বার, এখানে 7 থাকে 4 8 6 7টা, এই যে 42, ভাগ শেষ থাকতেছে 6, এই 6-এর দিকে তাকাবো, এখানে কার সাথে মিলে দেখেন 6 আসলে শুক্রবার, 6 আসছে, আমাদের কত হবে এই কোড নম্বরগুলো, শুক্রবার, 7 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যা পাবো ওইটাই হচ্ছে বার, যদি 0 পাই তাহলে শনিবার, 1 পাইলে রবিবার, সেইভাবে আমরা 6 পেয়ে দেখলাম শুক্রবার, এটা কিন্তু শেষ। এর পরের অঙ্কটা আমরা করব একই নিয়মে, দেখেন একটা অঙ্ক যদি পারি আমাদের প্রথমে কাজকে, এই যে 2016, এখান থেকে আমরা 1900 বিয়োগ করব, এখান থেকে 1900 বিয়োগ যদি করেন তাহলে কিন্তু 116 থাকে, তাহলে আমাদের কাজ 116 এখানে লেখা। এরপর 116টাকে কয় দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা, একই দেখেন 4 দ্বিগুণে 8 থাকে 3 6 4 9 36, এটা কিন্তু এই যে লিপ ইয়ার, যদি লিপ ইয়ার হয় বা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস যদি উল্লেখ থাকে, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, তাহলে যে ভাগ শেষ, আমরা নর্মালি ভাগ শেষটা এখানে নিয়ে যেতাম যোগ করতাম না, এই ভাগ শেষ থেকে 1 বিয়োগ করলে হয় 28, সব সময় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে অথবা লিপ ইয়ার হলে আমরা এখানে যে ভাগফল, হ্যাঁ যে ভাগফল পাবো এই ভাগফল থেকে 1 বিয়োগ করে এখানে লিখতে হবে, আর অন্যান্য সকল মাসের ক্ষেত্রে যা ভাগফল পাবো ওইটাই। এরপরে দেখেন 12ই জানুয়ারি, তাহলে আমরা এই যে তারিখটা লিখবো, এরপরে হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের কোড নম্বর কত, 1, এই যে 1, আপনি যোগ করে দেন আগের মতোই, 14 7 5 157, দেখেন এখন 157 পেলাম, আমাদের অঙ্ক তো শেষ, আবারও বলছি যে 157 যোগফল পাওয়ার পর আমরা যা 7 দ্বারা ভাগ করে দেবো, কয় দ্বারা, 7 দ্বারা, 157কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, একটু খেয়াল করবেন কত হয়, 7 দ্বিগুণে 14 থাকতেছে 17, 7 দ্বিগুণে 14 থাকে 3, দেখুন তো 3 কার সাথে মিলছে, 3 হচ্ছে মঙ্গলবার, এই যে 0, এটা এটা কিন্তু খুব সহজে মনে থাকবে, 0 শনিবার, 1 রবিবার, সিরিয়ালি কিন্তু, হ্যাঁ
এই তিনের জন্য হচ্ছে মঙ্গলবার, তার মানে 2016 সালের 12 জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার। এটা আপনারা বিলিয়ে দিবেন। এরপর আমি এখন আপনাদের একটা প্র্যাকটিস দেব, এই প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই আপনি করবেন। যে 1971 সালে এখানে জাস্ট আমি দিলাম যে 16 ডিসেম্বর, এটা দেখেন আপনারা বের করতে পারেন কিনা, 1971 সালের এই 16 ডিসেম্বর কি বার ছিল, ডিসেম্বরের জন্য কোন নম্বর কত 6। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিলাম 1971 সালের 16 ডিসেম্বর কি বার ছিল, এটা একটু জানাবেন। আর এই ধরনের অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষায় প্রায় প্রায়ই আসে। ধন্যবাদ সবাইকে।